ক্যানাডিয়ান গুস। আমরা পার্কে এসেছি, সেন্টেনিয়াল পার্কে। হাই এভরিওয়ান, গ্রিটিংস ফ্রম লিওনোরা লুনাস চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি এখন সেন্টেনিয়াল পার্কে ফল কালার দেখতে এসেছি। নেচার ইজ বিউটিফুল, ক্যানাডাস নেচার ইজ অলওয়েজ বিউটিফুল। আর এখন ফল, চারিদিকে বিভিন্ন রঙের গাছ দেখা যাচ্ছে। আরিফকে নিয়ে আমরা বেড়াতে আসছি, এরপরে যাব গ্রিন হাউসে। অপূর্ব সুন্দর লাগছে, পাতা ঝরে পড়ে আছে, কিছু সবুজ, কিছু লাল, কিছু হলুদ। ছোট্ট একটা পন্টের মতো আছে, ক্যানাডিয়ান গুসে ভরা। সবাই মুগ্ধ নেচার দেখে। আর কিছু ছবি তুলে স্মৃতি ধরে রাখলাম। এখন আমরা গ্রিন হাউসে যাচ্ছি। আরিফের শেষ হচ্ছে না ছবি তোলা, গুসের কাছে যাচ্ছে। আমরা এখন গ্রিন হাউসে আসছি। আরিফ গাছ খুব পছন্দ করে, তাই নিয়ে আসছি। ঢুকেই বললো, কি যেন বললো ঢুকেই আরিফ? আচ্ছা, আর কি বললাম? জব থাকলে জব নিয়ে নেবে আরিফ। এখন ফলসের এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম গাছ লাগায়। আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গেলে দেখা যাবে, আগের বার আমি করেছিলাম যখন উইন্টার ছিল, চারিদিকে স্নো, কিন্তু এটার ভিতরে অন্যরকমভাবে অন্য ফুল দিয়ে সাজানো ছিল। এটা এরকম সব সময় থাকে, বিভিন্ন দেশের গাছ আছে এবং নেম প্লেট লেখা আছে কোন দেশের কোন গাছ। এটা কি বলে? কাঠগোলাপ, কাঠমল্লিকা। এই এরিয়াটায় শুধু ক্যাকটাস, বিভিন্ন দেশের বিভিন্ন রকম ক্যাকটাস। অস্কার বেগুনি রঙের একটা দারুণ। কি মনে হচ্ছে তোমার এখন? প্রতিটা গাছের সামনে যাবো, দুলাভাই কিছু করতে। আমি আর তুমি ছবি তুলবো। ওই যে আমরা গ্রিন হাউস থেকে বার হয়ে একটু নেচার উপভোগ করছি। আবারও কিছু ছবি তুলে রাখা, অপূর্ব সুন্দর চারিদিকে, বিভিন্ন রঙের খেলা। Gosh.
আমাদের ঘোরাঘুরি শেষ, কেমন দেখলা কানাডার নেচার? আমি আশা করিনি আসলে, আমি তো জানতাম শুধু বরফই পড়ে এখানে, এত কালার, এতগুলো সুন্দর গাছপালা, আনবিলিভেবল। তুমি খুব লাকি ফলসের সময় আসছো, বিউটিফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক ইট প্লিজ শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এন্ড সাবস্ক্রাইব প্লিজ। বাই।